মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়া কিভাবে অফ করবেন আপনি কাউকে ছবি পাঠালে ওপর পাশ থেকে কোন রকম স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এবং কি ডাউনলোড পর্যন্ত কিন্তু করতে পারবেন আপনার ওই ছবি তো কিভাবে আপনি এই কাজটি করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি থাকবে এইখানে তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি এইখান থেকে যার সাথে আপনি এই কাজটি করবেন মানে আপনি ছবি পাঠালে সে ওইখান থেকে শর্ট রেকর্ড ডাউনলোড করতে পারবে না আপনি তার নামের উপরে ক্লিক করবেন তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইখান থেকে আমরা নরমালি কিন্তু এই গ্যালারি অপশনে ক্লিক করে কিন্তু ছবি ছবিগুলো কিন্তু সেন্ড করে থাকি এখন আপনি যখনই এইখান থেকে ছবির উপরে ক্লিক করে ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওই সময় আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইলিশ নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্যাপ ইনসেপ এরকম ক্লিক বান করলে আছে কি করবেন এখানে ক্লিকই করবেন এইখানে ক্লিক করলে এরকম কোন অপশন চলে আসে অবশ্যই ওইখান থেকে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওয়ান নামে একটা লেখা চলে আছে এবং ভিউ ওয়ান্স নামে একটা অপশন চলে আসে তো এখন যদি আপনি এখান থেকে এই যে সেল এখানে ক্লিক করে এই সাবমিট মাটিয়ে দেন যাকে পাঠাবেন সে কিন্তু একবারই এই সাবমিট দেখতে পারবে এবং ওকে সে এই সাবমিটটা ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না কোনো কিছু কিন্তু করতে পারবে না আপনি চাইলে কিন্তু এইভাবে যে কাউকে ছবি পাঠালে কিন্তু সে ওপর মাছ থেকে কোনো প্রকার দাম কিন্তু করতে পারবে না